জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদ্য সাবেক সদস্য মশিউর রহমান রাঙ্গা তাকে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার চেয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ আদেশ অগণতান্ত্রিক। এ পর্যন্ত 8 বার জাতীয় পার্টি ভেঙেছে জানিয়ে রাঙ্গা বলেন, দলে গণতন্ত্র নেই, দলে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে দল করবেন না বলেও জানান তিনি। 27 বছর জাতীয় পার্টিতে সক্রিয় থাকার পর কারণ দর্শানো ছাড়াই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এজন্য দলীয় প্রধান জি এম কাদেরকে কিছু লোক কুপরামর্শ দিচ্ছে বলেও অভিযোগ করেন রাঙ্গা। জাতীয় পার্টি সাম্প্রতিক কালে সরকারের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। হুজুর মোহাম্মদ এরশাদ সাহেব 4 বার কি 3 বার ওনার আপন ভাই জি এম কাদেরকে কিন্তু উনি মানে বহিষ্কার বলবো না অব্যাহতি দিয়েছিলেন। উনি দুঃখ পেয়েছিলেন অনেক যে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, আমাদের কষ্ট হয়, এগুলো আসলে দেখুন উনি আমার কষ্টটা বুঝলেন না। তো এরকম খোঁজ করলে আরো অনেক 50-এর উপরে মানুষ পাওয়া যাবে যারা আমাদের এই দলটার থেকে চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে অথবা তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। এখানে ভালো মানুষের যা অবস্থান খুব সংকীর্ণ, অল্প একটু জায়গা দেওয়া হয় তাদের। ধারাগুলো যদি পরিবর্তন করা না হয় তাহলে আমি এই দলে থাকবো না, আমি এই দল করবো না, এবং এর সঙ্গে বলছি আরো অন্য কোনো দল আমি করবো না।